সন্তানের জন্য ব্যবহৃত লাঞ্চ বক্স এবং খেলনার লেবেলটি আমি সব সময় পড়ে দেখি। আপনি জানতে চান কেন? শিশা বা লেদের বিপদ সংবাদ পুরনো মনে হতে পারে, কিন্তু এটা এখনও একটি খুবই বাস্তব হুমকি। গর্ভকালীন লেদ এক্সপোজার বিভিন্ন ডেভেলপমেন্টাল সমস্যা হতে পারে, যদিও এসব রোগীদের দেখলে অসুস্থ মনে হয় না। লেদ থাকে পুরনো রঙে এবং অন্যান্য বিদেশি পণ্যেও এটা পাওয়া যায়। নিজেকে এবং আপনার শিশুকে সুস্থ রাখতে কিছু বিষয় জানা প্রয়োজন। লেড পেইন্ট নিউইয়র্ক সিটিতে নিষিদ্ধ, কিন্তু কিছু পুরনো বাসায় এখনও পেইন্টের পুরনো স্তর থাকতে পারে। অবিলম্বে আপনার বাড়িওয়ালাকে জানান। আপনার বাড়িওয়ালা দ্রুত কাজ না করলে তাহলে 311 এ রিপোর্ট করুন। কিছু দেশের খাবার, মশলা, মৃৎশিল্প, প্রসাধনী, খেলনা ও গয়নাতেও লেদ থাকতে পারে। সাবধানে থাকুন। কোনো পণ্যতে লেদ থাকলে সেটা ফেলে দিন। এসব পণ্যে ঝুঁকি নেওয়া উপযুক্ত নয়। ঝুঁকিমুক্ত লাঞ্চ বক্স লেড ফ্রি লেবেলযুক্ত থাকবে। আপনি আপনার সন্তানের জন্য লাঞ্চ বক্স কেনার আগে এই লেভেল চেক করতে ভুলবেন না। সিসা বা লেদ বিষক্রিয়া সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলুন। আপনার 2 বছরের বাচ্চা থাকলে পরীক্ষা করান। আপনার পরিবারকে লেদ মুক্ত রাখুন।